إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. بسم الله، الحمد لله، والصلاة والسلام على رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن شاء الله آج هم سورة النساء تينتي آيات নিয়ে আলোচনা করব। 105, 106 এবং 107 আয়াত। এবং এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনাতে একটা ঘটনা ঘটেছিল সেটার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আমাদের সবাইদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লেসেন্স দিচ্ছেন যাতে পরবর্তী জেনারেশন এটা থেকে বেনিফিট পায়। এবং এটা হচ্ছে কিভাবে সুন্দর মতো জাস্টিস করা যায়, কিভাবে কোরআন এবং ইসলাম এসে আমাদেরকে সত্যিকার অর্থে জাস্টিসের একটা লেসেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে দিচ্ছেন। যে যখন আমাদের কাছে এরকম দুইটা পার্টি আসে কোনো একটা ফয়সালা করার ব্যাপারে অথবা কোনো একটা ডিসপিউট মীমাংসা করার ব্যাপারে, তখন যেন আমরা কোথাও কোনো পার্সেলিটি না করি যে এ মুসলিম এ কাফের অথবা এ আমার আত্মীয় এ আমার আত্মীয় না। এবং কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আমাদের কোরআনকে যদি আমরা কোরআনটাকে যদি আমরা এই জাজমেন্টের ক্ষেত্রে একটা গাইডেন্স হিসাবে নিই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে, তাহলে দেখা যাবে যে সমাজে এরকম একটা সুন্দর ন্যায় এবং সুবিচার এটা এস্টাবলিশ হচ্ছে। এবং আমরা যদি জানি যে আমাদের টাইমে এই সব এলিমেন্টস না থাকার কারণে, যেটা হচ্ছে আল্লাহর ভয়, কোরআনকে রেসপেক্ট করা, কোরআনের কাছে যে আস্ক করা যে গাইডেন্সের জন্য, এইসব না থাকার কারণে দেখা গেছে যে আমাদের সমাজে খুবই ব্যাপকভাবে এই ব্যাধিটা দেখা গেছে, যেখানে ইনজাস্টিস চলে, যেখানে একজনের হক আরেকজন মেরে খায়, যেখানে জাজরা কাউকে ফেভার করে কারণ এটা হচ্ছে আমার পলিটিক্যাল পার্টি অথবা এটা আমার আত্মীয় অথবা এই সব করাপশনের একটা বড় গেট আমাদের এই আয়াতগুলোতে আমরা দেখতে পাবো কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করছেন। এবং আসলে এখানে সিরিজ অফ আয়াত, আজকের আয়াতগুলো তিনটি আয়াত এবং তার পরবর্তীতে মোটামুটি বলা যেতে পারে যে 105 থেকে শুরু করে 113 পর্যন্ত এই প্রায় এইসব আয়াতগুলো সেম টপিক নিয়ে আসছে। কাজে ইনশাআল্লাহ আমরা তফসিরে ওই ঘটনাটা বলবো, কিন্তু আপনারা জানেন যে কোরআনের বা মদিনাতে যখন কোনো একটা ঘটনা ঘটে এবং এটার জন্য একটা আয়াত আসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পার্টিকুলার ঘটনাটা ডিটেলস বলেন না। এই কারণে বলেন না যাতে কোরআনের ভিতরে এই পাওয়ারটা থাকে যে এটা একটা হেদায়াত পরবর্তী জেনারেশনের জন্য সব সময়। ওই জন্য যেন আমরা খুব একটা পার্টিকুলার ঘটনা নিয়েই যেন ব্যস্ত না হয়ে থাকি অথবা মনে করি যে শুধু ওই সময় হয়েছিল আর পরে হবে না বা এটা পরে এটা কার্যকর না। এই কারণেই দেখা গেছে যে কোরআনের আয়াতগুলো খুবই জেনেরিক এবং আমরা এই জিনিসটাই আমরা এটাতে দেখব। একটা হাদিস দ্বারা আমি যা শুরু করি, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাজ এ জাজ, হিউম্যান জাজ, নট অ্যাজ এ প্রফিট, আমার কাছে তোমরা আসো অনেক সময় বিভিন্ন ফয়সালা মীমাংসা এইসব টপিককে সামনে নিয়ে আমার কাছে তোমরা আসে তোমাদের প্রবলেমগুলো বলো বা ফয়সালা করার জন্য আমার হেল্প তোমরা চাও। তখন ইন্নামা আনা বাশার, আমি তো একটা মানুষ তোমাদের মতনই একটা মানুষ। অনেক সময় দেখা যায় যে কারো তর্কের স্কিল অথবা ল্যাঙ্গুয়েজ, ভাষা এবং তার সিচুয়েশান, তার কেসটাকে প্রেজেন্ট করার স্কিল অন্য আরেকজনের থেকে বেশি, তখন আমি হয়তো তার কথাটা শুনেই তাকে একটা ফয়সালা দিয়ে দিতে পারি। কিন্তু জেনে রাখো যে এটাকে কোনো হাকটাকে বাতিল করে না, অথবা একটা একজনের হাক আমি যদি ফয়সালা করে দিই তাহলে ওটা তার হাক হলো না, যদি সে জানে যে আসলেই সে অন্য পক্ষটার এটা হক যদি হয়ে থাকে। কাজেই তোমরা ভেবো না যে আমি রসুলের কাছে গিয়েছি এবং উনি আমাকে একটা মামসা ফয়সালা করে দিয়েছেন তার মানে আমি এটা জায়েজ হয়ে গেল না। আমি হয়তো এটা মানুষ হিসাবে বলি, নট অ্যাজ এ নবী হিসাবে। কাজেই যদি আমি কাউকে এরকম
তার ভাইয়ের হকটাকে যদি নষ্ট করে অন্য কাউকে যদি দিয়ে দিয়ে ভুলের কারণে অ্যাজ এ জাজ হিউম্যান জাজ কারণে তাহলে সে যেন মনে রাখে যে আমি তাকে একটা জাহান্নামের টুকরা দিলাম সে এখন কিয়ামতের দিনে ওটাকে তার আবার ফেরত দিতে হবে তো এই হাদিস দ্বারা এইটাই বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইসলামটা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইনস্ট্রাকশন এই ইসলাম এবং ওয়াহি এটা তাবলীগ করার ক্ষেত্রে এটা উম্মতের উম্মতকে পৌঁছানোর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসুম করেছেন এরকম কোনো কিছু হয়নি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একটা ইনস্ট্রাকশনটা গোপন করে রেখেছেন অথবা ভুল করে বলেছেন অথবা বলেননি এরকম কখনো হতে পারে না কিন্তু স্টিল ইন্নামা আনা বাশার উনি মানুষ ওজন্য মানুষ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সময় কোনো একটা সাজেশন করেছেন দেখা গেল যে ওই সাজেশনটা রং ছিল অন্য আরেকটা বেটার সাজেশন হতে পারত তখন রাসূল সাল্লাল্লাহু এটা জানার পরে আবার বেটার সাজেশনের দিকেই গেল এবং এরকম অনেক ঘটনা গেছে যেমন বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু মনে করেছিলেন যে আমরা এইখানেই আমাদের ক্যাম্পটা করে ওয়েট করব একজন সাহাবী বললেন যে এটা কি আপনাকে আল্লাহ ওয়াহী হিসাবে বলেছেন না অ্যাজ এ মানুষ হিসাবে আপনি এই জাজটা করলেন তখন রাসূল সাল্লাল্লাহু বললেন এটা মানুষ হিসাবে তোমরা তোমাদের প্রস্তাবও আমার সামনে আনো তখন অন্য আরেকজন আরও বেটার প্রস্তাব দিলেন তখন রাসূল সাল্লাল্লাহু ওনার ভালো লাগলো এবং ওই প্রস্তাবটা করলেন ওই জন্য এই জিনিসটা যেন আমাদের ক্লিয়ার হয়ে থাকে এবং কোরআন এই কথাই এখানে আমাদেরকে শিখাচ্ছেন এবং বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলা ইসলামিক নিয়ম এবং তাবলীগ করতে বলেছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেহরবানি করেছেন এবং ওয়াহি এসে সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারেক্ট পথটা দেখিয়ে দিতেন এবং এটা থ্রুতে আল্লাহ বলতে চাচ্ছেন যে আমাদের পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে যারা আসছে তাদের কাছে যদিও ওয়াহি আসবে না নতুন করে কিন্তু এই ওয়াহিটা যেটা কমপ্লিট হয়ে গেছে রাসূল কোরআন এবং হাদিস এইটার ভিতরে ইঙ্গিত থাকবে অলওয়েজ যে এইটা কারেক্ট এটা রং কাজেই আমরা যেন এই ভ্যালুয়েবল এই সোর্সটার দিকে খুব মজবুতভাবে যেন আমরা ধরি এবং অ্যাট দ্য সেম টাইম আল্লাহর যে আমাদেরকে দেখছেন এবং আল্লাহর তাকওয়া এবং ভয় এটা যেন আমরা সবসময় ক্যারি করি এই ছোট একটা মুকদ্দমার পরে আসুন আমরা আজকের এই তিনটি আয়াত নিয়ে আলোচনা করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসীমা ওয়ালা তাকুল এই যে নুন সাকিনার পরে যদি লাম আসে তাহলে এটা ইদগাম হয় কাজে আমরা এই নুনটাকে মুছে ফেলবো নুনটা মুছে ফেলে এটার বদলে লাম দিব তাহলে কী হবে তা কুল আর একটা লামের পর আরেকটা লাম আসলে ওইখানে আবার গুণ্না হবে তাহলে এরকম বলবো ওয়ালা তা কুল্লিল খাইনিনা খাসীমা সরি এখানে বেতন গুম না ওই জন্য এখানে আর দেরি করবেন না লাম এবং রাতে গুণ্না হয় না ওই জন্য তা কুল্লিল খাইনিনা কিন্তু ইয়া হলে আমরা এখানে গুণ্না দিতাম মাই ইয়ামাল ফর এক্সাম্পল মানে চারটা লেটারে আমরা গণ্য দিব না ইয়ানমু ইয়া নুন মিম ওয়াও কিন্তু লাম এবং রাতে আমরা গণ্য দিব এনিওয়ে এটার মানেটা কি মানে হচ্ছে আল্লাহ বলছেন আমরা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আল্লাহ নিজেকে যখন বলেন তখন আমরা ওয়ার্ড ইউজ করেন রয়্যাল একটা ভাব দেখানোর জন্য ইন্না আনজালনা নাজিল করেছি ইলাইকা আপনার উপরে হে নবী আল কিতাব এই বইটি এই আল যেটা দেওয়া হয় এটা লিল আহদ মানে যখনই বলা হয় বইটি তখন আমরা যেহেতু মুসলমান এবং আমরা কোরআন পড়ছি বুঝলাম যে এটাকে কোরআন মিন করেছে নট এনিথিং এলস কাজেই আমরা আপনার উপরে নাজিল করেছি এই বইটি কী দিয়ে বিল হক সত্য এই বইটার ভিতরে কোনো মিথ্যা নাই উইথ ট্রুথ কী কারণে লে তাহকুম এই যে বইটা হচ্ছে জাস্ট শেলফে রাখার জন্য না না এটা হচ্ছে জমিতে নিয়ে এসে আমরা এখন ইউজ করবো ফর প্র্যাকটিক্যাল কাজ লে তাহকুম যাতে আপনি বিচার করতে পারেন কাদের ভিতরে বাইনান নাস মানুষদের ভিতরে বিচার করেন এই বইটাকে নিয়ে বিমা আরাক আল্লাহ সেই মতামত যেটা আল্লাহ আপনাকে দেখিয়েছেন এই বইটার ভিতরে ওয়াহির থ্রুতে এই আপনার ব্রেনটা এই বইটার ওয়াহির পরে আবার তারপর নিজের ব্রেনটা অ্যাপ্লাই করে একটা কনক্লুশন আসা যায় এটা পরবর্তী জেনারেশনে যখন আমরা বিমা আরাক আল্লাহ করবো তখন দেখা যাবে যে কোনো কিছু যেটা ডাইরেক্ট করেন হিসেবে নাই স্টিল আমরা ওটা বাহির করতে পারবো কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানে বিমা আরাক আল্লাহ ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসীমা হে নবী আপনি কখনো হয়ে যায়েন না খাইনিনদের জন্য যারা খেয়ানত করে তাদের বিতর্ককারী
মানে তাদের হয়ে তাদের ফরে আপনি হয়ে অন্যদের সাথে তর্ক করেন না আপনার যেন অবজেক্টিভটা ঠিক থাকে এবং আমরা দেখব ইনশাআল্লাহ এটার পিছনে কি ঘটনা আছে একটা শানে নজুল আছে ওটা পড়লে ওটা জানলে ইনশাআল্লাহ আমাদের এটার মানে ক্লিয়ার হবে একটু পরে আসুন আমরা কন্টিনিউ করি 106 ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহ কানা গাফুরার রাহিমা এখানেও যখন তানউইন আছে তারপরে রা আছে তাহলে এটা ইদগাম বিগাইরে গুন্না গাফুরার রাহিমা ওয়াস্তাগফিরিল্লাহ হে নবী আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে ক্ষমা চান এই কারণে যে আপনার ইচ্ছা হয়েছিল যে খায়েনিন যারে তাদের হয়ে তর্ক করার কিন্তু উনি করেননি কারণ আল্লাহ ওনাকে প্রোটেক্ট করেছেন কাজেই এই যে একটা মনের ইচ্ছাটা এইটার জন্য আপনি আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করেন কারণ ইন্নাল্লাহ কানা গাফুরার রাহিমা আল্লাহ নিশ্চয়ই অতিশয় ক্ষমাশীল এবং পরম দয়ালু তারপরে আরেকটা পড়ে আমরা শেষ করি 107 ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان خوانا أثيما من كان إنون ساكنة برجة دي كافة تلاتة إخفاء من كان আবার খাওয়ানান আসিমা এখানে দুইটা গুণনার পর যদি আলেফ হয় তাহলে এটা এধার এখানে আমরা কোনো গুণনাও করব না কিছুই করব না ইদগামও করব না গুণনাও করব না ইখফাও করব না এই ছয়টা লেটার আলেফ হা আইন গাইন হা এবং খা খাওয়ানান আসিমা মানে কি লা তুজাদিল হে নবী আপনি তর্ক করেন না তাদের ফরে যারা ইখতানুনা আনফুসাহুম যারা হচ্ছে খিয়ানত করে তাদের ফরে আপনি বিতর্ক করেন না তাদের পক্ষে আপনি বিতর্ক করেন না লা তুজাদিল মানে বিতর্ক করা আনিল্লাযীনা যারা ইখতানুনা খিয়ানত করে আনফুসাহুম নিজেদের নফসের উপরে যখন যারা খিয়ানত করে এরকম যদি জানা যায় যে অমুক তার নফসের উপরে খিয়ানত করেছে এবং আমরা শানে নুজুল পড়লে আরও ভালো বুঝব তাদের পক্ষে আপনি জিদাল করেন না তাদের পক্ষে বিতর্ক করেন না কারণ ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ লা ইউহিব পছন্দ করেন না মান কানা যে খাওয়ানান আসিমা যে খিয়ানত করতে 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 তার টাইটেল হয়ে যায় খাওয়ান সে সমাজে বোঝা যায় যে সে একটা খাওয়ান তখন তাকে খাওয়ান বলে মানে একটু সুপারলেটিভ টাইপের যার ভিতরে একবার করলে এটা খাওয়ান হয় না কিন্তু করতে 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 খাওয়ান হয়ে যায় একটা মিথ্যা বললে সে কাদ্দাব হয় না কিন্তু অনেক করতে করতে সে কাদ্দাব হয়ে যায় হাত্তা ইউকতাবা ইনদাল্লাহ কাদ্দাবা আর সেম ওয়েতে আতিমা যে হচ্ছে বেশি পাপ করে খিয়ানত করে এবং পাপ করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না আসুন আমরা এই তিনটি আয়াত নিয়ে কিছু আলোচনা করি আলহামদুলিল্লাহ এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কিতাব এবং ওনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলার আমরা মানুষদের জন্য যে কত ইম্পর্টেন্ট এই সোর্স দুইটা কোরআন এবং সুন্নাহ এটার আমরা একটা সুন্দর নমুনা পাই যে একটা কিতাব আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এবং একজন নবী আছে যিনি এটাকে ইমপ্লিমেন্ট করে গিয়েছেন এই এই দুনিয়াতে এই দুইটার কম্বিনেশনটা কত ভ্যালিউবল এই সব আয়াতে আমরা দেখতে পাই ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক এই কিতাবটার সোর্স হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা আমরা চিন্তা করলেই বুঝতে পারি যে যে কত মূল্যবান এই বই কারণ আমরা সাধারণত একটা বইয়ের ভ্যালু বুঝি যে বইটা লিখেছে তার এক্সপিরিয়েন্স কি এবং তার কতখানি সে ফেমাস এবং কতখানি তার পাওয়ার আছে কত তার নলেজ আছে তো এইসব ক্ষেত্রে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি এই কোরআনের অথর উনি এই কোরআনটা লিখেছেন কাজেই ইন্না আনজালনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করলেন তারপর কার কাছে নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আনজালনা ইলাইকা তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বেশি ইমফেসিস দেওয়ার জন্য বললেন বেল হাক মানে কোরআনের ভিতরে কোনো বাতিল নাই হাকের অপোজিটটা হচ্ছে বাতিল যেখানে করাপশন আছে যেখানে মানুষের নিজের কোনো একটা স্বার্থকে সামনে রেখে কেউ যখন কোনো একটা লেজিসলেশন করে আমাদের দুনিয়ার যেগুলো রুলস বা দুনিয়ার যেগুলো বই বা দুনিয়ার যেগুলো সোর্স এগুলো সব কিছুই মানুষরা তাদের নিজের
স্বার্থে এইসব নিয়ম কারণ করে। ওই জন্য কোনো কিতাব এরকম নাই যেখানে মানে মানুষের তৈরি কোনো এরকম সোর্স না যেখানে ছোট একটু না একটু কোনো একটা স্বার্থ চলে এসেছে, কিন্তু এখানে কোরআনটা হচ্ছে আল্লাহর তরফ থেকে এবং বিল হক, এটাতে কোনো বাতিল নাই। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, অন্য একটা জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বৈশিষ্ট্য বলতে যায় বলেছেন যে এটাতে কোনো বাতিল আসে না, সামনে থেকে আসে না, পিছন থেকেও আসে না, কোনো দিক থেকে এটাতে বাতিল ইনফ্লুয়েন্স করতে পারে না, যেগুলো মানুষের বয়ে করতে পারে কারণ ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক তাদের ভিতরে কিছু না কিছু একটা প্রবলেম থাকতেই পারে, কিন্তু কোরআন এরকম নাই। তার মানে কোরআনও আছে এবং সবচেয়ে শ্রেষ্ঠ একটা মানুষ আছে যে এই কোরআনটাকে ইমপ্লিমেন্ট করে গেছেন। ওই জন্য আল্লাহ বললেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, এবং এই কোরআনটা কোনো থিওরি বই না, এই কোরআনের এত সুন্দর সুন্দর আয়াত আছে এবং আমাদের জন্য রিলেভেন্ট এই আয়াতগুলো। ওই জন্য বললেন লিতাহকুমা বাইনান নাস, এই কোরআনটার ম্যাটেরিয়াল সুইটেবল বা এটার ম্যাটেরিয়াল এত ভ্যালুয়েবল বা এটার ম্যাটেরিয়াল ইনক্লুড করে এভরিথিং যেখানে মানুষদের ভিতরে ফয়সালা করার জন্য এই কোরআনটা সুইটেবল। অনেক সময় অনেক দার্শনিকরা বই লেখে, হতে পারে ম্যাটেরিয়ালটা ভালো কিন্তু এমনভাবে তৈরি করে অথবা ম্যাটেরিয়ালটা সুইটেবল না যে মানুষদের লাইফটা কীভাবে চালায়, কোনো একটা বিষয় নিয়ে তারা ডিসকাস করে যেগুলো খুব অল্প সংখ্যক লোক বুঝে বা এটার অ্যাপ্লিকেবিলিটি নাই অ্যাপ্লাইড। ওই জন্য আমাদের সায়েন্সেও এরকম আছে না যে কিছু সায়েন্স বলে যে ওকে থিওরিটিক্যাল ম্যাথমেটিক্স, আবার এখানে আছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, তার মানে থিওরি আর অ্যাপ্লাই দুইটার ভিতরে একটা সেপারেশন হয়ে থাকে আমাদের বিভিন্ন দুনিয়ার সায়েন্সের ক্ষেত্রে, কিন্তু কোরআন না। এটা আকিদা আছে, আখলাক আছে, এগুলোর পিছনে স্টোরিও আছে এবং এটার পিছনে আহকামের বিষয় আছে যেগুলো মানুষদের ভিতরে ফয়সলা করে দেওয়া যায় তাদের ট্রানজ্যাকশন ক্ষেত্রে, স্বামী হাজব্যান্ড ওয়াইফের গণ্ডগোলের ক্ষেত্রে, তাদের বিয়ে শাদির ক্ষেত্রে। এবং আমরা সূরা বাকারাতে তো আমরা এরকম অনেক দেখলাম এবং এই সূরা নিসাতেও দেখলাম কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিস্ট্রিবিউট করছেন ও মিরাসের এক্সাম্পল, ফর এক্সাম্পল, হ্যাঁ মিরাসের কীভাবে মিরাসটাকে বণ্টন করতে হয়। তো এইভাবে কোরআন কোনো কিছুকে বাদ দেয়নি এবং এগুলো সব হক, এবং এটা নিয়ে যদি কোনো একটা জাজ কোরআনটাকে তার বন্ধু হিসাবে ধরে নেয়, কোরআনটাকে সামনে রেখে সে যখন জাজ করতে চায় মানুষদের ভিতরে, তার জাজমেন্টটাই হবে সবচেয়ে বেশি আদল বেসড জাজমেন্ট, সবচেয়ে বেশি ন্যায়পরায়ণ জাজমেন্ট হবে তার, এবং জাস্টিস সে এস্টাবলিশ করতে পারবে। এবং এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে এখানে এটারই হেন্টস দিচ্ছেন যে হে নবী, আপনার উপরে আমি একটা বই নাজিল করলাম যেটা ফুল অফ হক, এখানে কোনো বাতিল নাই এবং এটা খুবই সুইটেবল যে আপনি মানুষদের সামনে এটাকে ইমপ্লিমেন্ট করে যাবেন, এটাকে সামনে রেখে আপনি ফয়সলা করবেন, কোরআনটাকে অ্যানালিসিস করবেন, অ্যানালিসিস করে আপনাকে কোরআন একটা হেদায়াত দিবে এবং এই হেদায়াতের উপরে বেস করে আপনি মানুষদের ভিতরে জাজমেন্ট করে দেন, তাদের ভিতরে যেগুলো গণ্ডগোল হয় ওগুলাকে কোরআন নিয়ে এসে গণ্ডগোলটাকে আপনি সমাধান করে দেন। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস, মানুষদের ভিতরে। এবং কোরআন অলওয়েজ ইটস আ গ্লোবাল বই, এটা কোনো একটা পার্টিকুলার ট্রাইবেদের জন্য হবে এবং অন্য ট্রাইবে এটা হতে পারে না, একটা দেশে হতে পারে একটা দেশে হতে পারে না, একটা সার্টেন এথনিক গ্রুপের জন্য হতে পারে একজনের জন্য হতে পারে না, এরকম না। বা একটা 1000 বছর আগে হওয়া সম্ভব ছিল, এখন এটা খুব ওল্ড হয়ে গেছে, না। বাইনান নাস গ্লোবাল, এই কোরআনটা হচ্ছে গ্লোবাল, সবাদের জন্য সুইটেবল। আমেরিকারা যদি চায় কোরআনই হয়ে যাবে তাদের বেস্ট সলিউশন, আফ্রিকানরা যদি চায় কোরআন হয়ে যাবে তাদের বেস্ট সলিউশন, এবং এটাই আমরা প্রুফ করে দিয়েছিলাম ইসলামিক হিস্টোরিতে যখন সাহাবিরা এই কোরআনটা নিয়েই একটা সিভিলাইজেশন গঠন করেছিল। বাইনান নাস, বাইনান নাস। এবং এখানে আল্লাহ বললেন বিমা আরাক আল্লাহ, যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখিয়েছে, বিমা আরাক আল্লাহ। ওই জন্য বিমা আরাক আল্লাহটা খুব সুন্দর একটা ওয়ার্ড। এই আয়াতগুলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ ডিসকাশন করছেন, আরাকা মানে আপনাকে দেখিয়েছে আল্লাহ। কিন্তু আমরা জানি যে যখন কোরআন কোনো একটা খেতাব করে, কোনো একটা বাণী
বা ডিসকাশন করে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইন্ডিভিজুয়ালি এরকম প্রোনাউন ইউজ করে আপনাকে তোমাকে এইভাবে যে একটা প্রোনাউন ইউজ করেছে এটার পিছনে একটা উদ্দেশ্য যে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে উম্মতের জন্য ওজন রসূলের সাথে ডিসকাশন করান মানে হচ্ছে উম্মতের সাথেও ডিসকাশন ওজন এই উম্মতে যারা লিডারস যারা ফয়সালা করে যারা মানুষদের ভিতরে তাদের গন্ডগোলটাকে সমাধান করে তাদেরকেই এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিমা আরাক আল্লাহ যেভাবে আল্লাহ আপনাকে দেখিয়েছে এবং আসলে এইটা দুই লেভেলে একটা আছে অনলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কার্যকর সেটা হচ্ছে ওয়াহী কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর জিব্রিল কারোর উপরে নাজিল হবে না কিন্তু রসূলের ক্ষেত্রে দেখা গেছে যে জিব্রিল আলাইহিস সালাম যদি কোনো ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা ফয়সালা করার সময় একটা কিছু চিন্তা করেছেন মনের ভিতরে চিন্তা করেছেন যে হতে পারে যে এরকম ফয়সালাটা ঠিক হতে পারে যেটার সাথে রিলেশন আছে কোনো আল্লাহর হুকুম বা নিয়ম দেখা গেছে যে তার পরের দিনই জিব্রিল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো একটা আয়াত দ্বারা ওনার ডিসিশনটাকে সঠিক পথে নিয়ে গেছেন এবং আমাদের আজকের এই আয়াতটা হচ্ছে একটা ভালো এক্সাম্পল এই ক্ষেত্রে ওই জন্য বিমা আরাক আল্লাহতে দুইটা পার্ট আছে একটা হচ্ছে যে যে ওয়াহি থ্রুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার যদি কোনো সাবজেক্টে কোনো সমস্যা হয় কোনো ডিসিশনে স্টিল উনি ডিসিশন নিতে পারেননি অথবা মনের ভিতরে একটা ডিসিশন নিয়েছেন যেটা রং আল্লাহ এসে ওটাকে সঠিক করে দেবেন বিমা আরাক আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আমাদের ক্ষেত্রে এই বিমা আরাক আল্লাহ হচ্ছে এই ওয়াহি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা দেখিয়ে দিয়েছেন এবং কীভাবে দেখিয়ে দিয়েছেন এই কোরআনের দ্বারা দেখিয়ে দিয়েছেন এই কোরআনে এত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সাম্পল দিয়েছেন নূহ আলাইহিস সালামের এক্সাম্পল আদ সামুদ এইসব বিভিন্ন প্যাস্ট নেশনদের এক্সাম্পল দিয়েছেন তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই 23 বছরে এই কোরআনের যে ইন্টারাকশন এবং বিভিন্ন মদিনার ঘটনার সাথে যেগুলো এক্সাম্পল আছে এই যে বিভিন্ন এক্সাম্পলের থ্রুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত একটা ভ্যালুয়েবল বই রেখে গিয়েছেন যে যেখানে মানুষরা ওলামারা একটা কমিটিরা যখন স্টাডি করা শুরু করবে এই কোরআন এবং এটার এক্সটেনশনে হাদিস অফকোর্স দেখা যাবে যে না একটা না একটা সলিউশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেনই ওই জন্য বিমা আরাক আল্লাহ এটা এই সাইডটা ইন্ডিকেট করে যে এই কোরআনের ওয়াহিটা নট নেসেসারি যে আপনার 600 পেজের একটা বই খুবই ছোট বই যে আপনার প্রত্যেক ঘটনাকে ওইটার নাম বলে আপনাকে ওই ঘটনাটা লিখে দিবে এটা সম্ভব না কোরআনে যে 2023-তে অগস্ট মাসে এইখানে এরকম হয়েছে ইউক্রেন এবং আই ডোন্ট নো রাশিয়ায় এই ঘটনাটা হয়েছে এটার সলিউশন এরকম না এরকম নাম ধরে আপনাকে বলবে না কিন্তু কোরআনে এমন জেনেরিক সব রুলস এখানে দিয়ে দিবে এবং এক্সাম্পল পাস্টের সাথে দিয়ে দেবে যেখানে ওলামারা এই তাদাব্বর করবে ওলামারা রিসার্চ করবে ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে এই পার্টটা রেখে দিয়েছেন আরাক আল্লাহ আল্লাহ আপনাকে জানিয়েছে এবং দেখিয়ে দিয়েছে ওই জন্য কোরআনে আসলে আমরা যদি রিসার্চ করি এবং মেয়ারটা ভালো থাকে এবং আল্লাহর আমরা হেল্প নিই কোরআন আমাদেরকে গিফট দিতেই থাকবে এই ফয়সালা করার ক্ষেত্রে বিমা আরাক আল্লাহ তারপরে আল্লাহ বললেন ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা অনেকে আছে যারা খিয়ানত করে এই উম্মতে যারা যাদের উপরে কোরআন আছে তারা মুসলিমদের সাথেই আছে মুসলমানদের মধ্যে আছে কিন্তু কোরআনটাকে মানে না এবং বিভ্রান্ত করতে চায় ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন খাইনিন বললেন এদেরকে খাইনিন বললেন ইন দ্য সেন্স যে তারা খিয়ানত করে এই ইসলামে ঢুকে তারা ইউটিলাইজ করতে চায় ইসলামকে তাদের ওন স্বার্থের জন্য তাদের কোনো পার্টিকুলার স্বার্থ এবং তাদের ওন বেনিফিটের জন্য ইসলামটাকে তারা ইউটিলাইজ করতে চায় ওই জন্য আসলে আমরা এই আয়াতটা বুঝতে হলে এটার শানে নজুলটা আমরা দেখি যে কী কনটেক্সটে এই আয়াতটা এসেছে এবং আমাদের পরবর্তী আমার আরও মনে হয় আগামী 10টি আয়াত এই সেম ঘটনাকে সামনে রেখেই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন মদিনার এই ঘটনাটা। কাজী আসুন শুনুন আমরা এই ঘটনাটা, যেটা সব মুফাসসিরিনরা বলেছেন, যদিও ছোটখাটো দু একটা ভ্যারিয়েশন আছে। মানে আমি এখানে সংক্ষেপে বলছি, আপনারা তাফসীর বইয়ে আরও ভালো মতো দেখতে পাবেন, যে মদিনাতে এরকম একটা ট্রাইব ছিল যাদেরকে বলা হয় বানু উবাইরেক। বানু উবাইরেক নামে একটা ট্রাইব ছিল, তাদের এমনি আর্থিক অবস্থাটা সেরকম ভালো না, এবং তাদের ভিতরে মিক্স ছিল, মুমিনও ছিল আবার মুনাফিকও ছিল। তো এরকম একটা মুনাফিক তাদের ভিতরে ছিল যে চোর ছিল, মুনাফিক এবং চোর, মানে দেখেন সবগুলো একসঙ্গে হয়েছে। তো যাই হোক, এই মুনাফিকটা তার প্রতিবেশী একজনের রাতের বেলা যে চুরি করেছে, চুরি করেছে একটা ময়দার ব্যাগের ভিতরে কিছু অস্ত্র চুরি করছে, তার উদ্দেশ্যটা হচ্ছে অস্ত্র, কিন্তু এই ময়দার ব্যাগের মধ্যে নিয়ে ওটাকে পালায় নিয়ে এসেছে, এবং সে আরেকটা কাজ করেছে। মানে মুনাফিক চোর এবং খুবই চালাক চোর বলা যেতে পারে, শয়তান চোর, ইন্টেলিজেন্ট, দ্রুত চোর। তো সে কী করেছে, এই এই ব্যাগটাকে ক্যারি করে নিয়ে রাতের বেলা নিচে ব্যাগের নিচে ময়দার নিচে একটু ফুটা রেখেছে, যে যাতে আস্তে আস্তে ময়দাটা মাটিতে পড়তে থাকে এবং সে হাঁটতে থাকে এবং ময়দাটা মাটিতে পড়ে একটা ট্রেস রাখে, যে নমুনা রাখে যে কোথায় যাচ্ছে। তো এরকম করে নিয়ে যেয়ে যে যে একটা ইহুদির বাসাতে নিয়ে যায় ময়দার ব্যাগটা রাখছে, ব্যাগটা রাখে আর ভিতর থেকে আর অস্ত্রটা নিয়ে তার বাসাতে চলে এসেছে। দেখেন কীভাবে সে এই কনস্পিরেসিটা সে করলো, যে চুরি করলো এবং একটা আলামত রেখে গেল, একটা প্রমাণ রেখে গেল যে চুরি সে করেনি, বরং করেছে ওই ইহুদি। এবং সে ইহুদিটাকে ওইভাবে চুজ করেছে যে আরে ইহুদি, তার মানে মুসলমানরা তো তার উপরে খেপে যাবে। এই যে দেখেন একটা কমপ্লেক্স একটা সিচুয়েশন সে তৈরি করে, তারপরের দিন চলে আসলো খবর যে কে চুরি করেছে, কে চুরি করেছে। যেহেতু এই ফ্যামিলিটা ছিল ওয়েল নোন, বা এই এই পার্টিকুলার পার্সনটা তার আগেকারও এরকম হয়তো ঘটনা আছে, তখন তার কাছে একটা অ্যাকুজিশন আসলে সে বললো যে না আমি করিনি, কিন্তু ওই যে দেখো রাস্তাতেই আছে, নমুনা আছে, যে দেখো কোথায় চলে গেছে, ওইখানে আমাকে কেন তোমরা বলছো। তো এইভাবে সে এইখান থেকে, তার উপরে যদিও অ্যাকুজিশন এসেছিল, কিন্তু সে এইভাবে এটাকে এড়িয়ে গিয়েছে এবং ইহুদির উপরে এই এই অ্যাকুজিশনটা চাপাই দিয়েছে। এবং পরের দিন রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা আসলো, এবং রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতে এই কথাগুলো শুনে ওনার মনের ভিতরে একটা ইচ্ছা হলো যে হ্যাঁ আসলে তো এটা ইহুদিটাই করেছে। এই যে এই সিচুয়েশানটা দেখেন, আপনারা চিন্তা করে দেখেন, এরকম একটা সিচুয়েশান মুসলমান উম্মতে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সামনে এসে পেশ হলো। এখন একটা নর্মাল ক্ষেত্রে যেটা হয়, যে কাজী যখন সে জাজমেন্ট করতে চায়, কীভাবে জাজমেন্ট করবে কাজী, সব কিছু আলামতগুলো দেখা শুরু করবে, নমুনা দেখবে, এখানে কী হয়েছে, এখানে কী হয়েছে, তারপরে সে একটা ফয়সালা নেবে, যে তার তার বাহ্যিক যেই যেই আলামতগুলো সেগুলোর উপরে বেশ করেই তো কাজী তার ফয়সালা বা রায় দেয়, তাই না? তো রসূল সাল্লাল্লাহু আলাইহি সেই ক্ষেত্রে ইন দ্য অ্যাবসেন্স অফ ওয়াহি উনিও এরকমই করতে গিয়েছিলেন, ইহুদিকে অ্যাকুজিশন করে হয়তো তাকে তার হাত কেটে দিত চোরের সাজা হিসাবে। কিন্তু সেই সময় এসে কোরআনটা নাজিল হয়ে এই ঘটনাকে সামনে রেখে পুরো একটা মুসলমান উম্মতকে একটা বড় শিক্ষা দিয়ে গেলেন, যেটা আমরা আজকের এই আয়াতে কেবল শুরু করলাম, এবং ইনশাআল্লাহ পরবর্তী আরও কয়েকটা সেশন নিয়ে আমরা ইনশাআল্লাহ বাদবাকি আয়াতগুলো আমরা কভার করব, যে ওয়ালা তাকুন লিল খাঈনিনা খাসিমা, এবং হে নবী, আপনি কখনো যারা খিয়ানত করেছে তাদের ডিফেন্সে আপনি যায়েন না। ওয়ালা তাকুন লিল খাঈনিনা খাসিমা, এবং ওয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে আপনি ইস্তিগফার পাঠ করেন বেশি বেশি, গুনাহ মাফ করার যে চাওয়া সেটাকে আমরা বলি ইস্তাগফিরুল্লাহ, কারণ আল্লাহ ইন্নাল্লাহ কানা গাফুরার রাহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের গুণা এইভাবে মাফ করে দেন। এখানে অফকোর্স রসুল সাহাইসাল্লাম কোনো গুণা করেছিলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি থ্রুতে এসে রসুল সাহাইসাল্লামকে এরকম একটা রং ডিসিশন
নেওয়ার আগেই ওয়াহী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে জিনিসটা ক্লিয়ার করে দিলেন যেটা ক্লিয়ার করে দিলেন এবং উম্মতকে এভাবে বলে গেলেন যে তোমরা তাড়াহুড়া করে একটা জাজমেন্টে যাও না স্পেশালি যদি সিচুয়েশনটা এরকম হয়ে থাকে যে যার এগেইনস্টে জাজমেন্ট করছে সে আমাদের শত্রু একটা ইহুদি ওজন্য অনেক সময় মানুষরা একটু ইনক্লাইন্ড হয়ে যায় একটা ইনফ্লুয়েন্স হয়ে যায় কিন্তু যে কাজী তার সামনে এরকম কিছু নাই জাজমেন্টের ক্ষেত্রে আল্লাহর ইনসাফের ক্ষেত্রে এবং জাস্টিসের ক্ষেত্রে এখানে কোনো আত্মীয় স্বজন নাই নিজের ছেলে নাই নিজের আত্মীয় নাই একটা মুসলমান ভার্সেস কাফের এটা কিছু নাই জাজমেন্ট আমাদের এস্টাবলিশ করতেই হবে ওই জন্য আমরা এই সূরাতে আরও সামনে এরকম আয়াত আমরা পাবো كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين تمرا هي مسلمان را تمرا هي إيمان دار را تمرا جاجمنت استابلش کرو دنیا بوكه جدیو تمرا جه فائسالة را کرو بيتا تمرا نیجر شنطن را اگنسٹ جات چه نیجر آتیو شجن را اگنسٹ جات چه تاو تمرا اي جاجمنت اك استابلش کرو ایبون এইটার মুকদ্দমাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাকে সামনে রেখে কি সুন্দরভাবে আমাদের সামনে এখানে বললেন বনু উবাইরাক সম্বন্ধে এবং যেটা এবং হয়েছিল আরও এইভাবে হয়েছিল যে আপনারা জানেন যে এই 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 বনু উবাইরাকটা পুরো ফ্যামিলিটা এসেই ডিফেন্স করেছিল যদিও ওই ফ্যামিলির ভিতরে মুনাফিকও ছিল মুমিনও ছিল কিন্তু ইভেন মুমিনরাও ইনফ্লুয়েন্সড হয়ে গিয়েছিল যে না এটা আমাদের আমাদের সন্তান এটা করতে পারে না এটা ইহুদিটাই করেছে তারাও এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেসার দিলেন যে আপনি এই ইহুদিটাকেই ধরেন ওই জন্য এখানে প্লুরাল খায়নের বহুবচন খায়নিন তো যদিও তারা নিজেরা এই খিয়ানাতটা করেনি আই মিন এই এই চোরের ট্রাইব এই চোরের গোষ্ঠী কিন্তু তারা তাকে সাপোর্ট করেছে ওই জন্য বোঝা যায় যে আপনি ডাইরেক্ট খারাপ কাজ না করলেও যে একজন খারাপ একজন করাপ্ট তাকে যদি আপনি সাপোর্ট করেন আপনাকেও ওই সেম সাজাই বা সেম টাইটেলই আল্লাহ ইউজ করেছেন এখানে কিন্তু দুইজনের ভিতরে পৃথক করেনি ওই জন্য দেখেন এই জিনিসগুলো কত ডেঞ্জারাস এবং আসলে যদি আমরা আমাদের আমাদের সমাজে এখন এগুলো এরকম টাইপের আয়াতকে যদি আমরা সামনে নিয়ে আসি দেখা যাবে যে আসলে আমরা কত একটা ডেঞ্জারাস পজিশনে আছি আমরা আমাদের সরকাররা আমাদের ইয়ারা দেখেন কত ধরনের করাপশন আমাদের সমাজে চলে যেখানে আরেকজন জানছে যে সে করাপ্ট করছে স্টিল তাকে সাপোর্ট করছে এই যে দেখেন ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা এবং এইখানে জাস্ট ওইভাবে ইনক্লাইন্ড হওয়াটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গুনার কথা বলেছেন যেটার জন্য ইস্তিগফার পাঠ করতে বলেছেন ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গাফুরুর রাহিমা কাজেই আসলে এই জাস্টিসটা এস্টাবলিশ করা খুবই একটা কঠিন কাজ এবং এস্টাবলিশ করতে হলে আমাদের বেশি বেশি দৌড়াতে হবে কোরআন এবং হাদিসের দিকে যেটা আল্লাহ নাজিল করেছে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক এবং বেশি বেশি আমাদের ইস্তিগফার পাঠ করতে হবে আমাদের দুনিয়ার ট্রানজ্যাকশনে আমরা এভরিডে কিছু ফয়সালা করি আপনারা ভাবেন না যে এরকম আয়াত মানে হচ্ছে এটা একবারে জাজ সুপ্রিম কোর্টের জাজের জন্য অথবা এটা প্রাইম মিনিস্টারের জন্য আমার আপনার জন্য না না আমরা সবাই ছোট কোনো না কোনো পজিশনে আমরা সবাই জাজমেন্ট আমার বাসার ভিতরে এটা আমার কিংডম এবং এখানে আমি এভরিডে জাজমেন্ট করি আমার ওয়াইফ আমার ছেলে মেয়ে তাদের ভিতরে ফয়সালা করার জন্য সব ক্ষেত্রে আয়াতগুলো আমাদের জন্য দরকার হবে ওই জন্য আমরা যেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করি ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহ কানা গাফুরুর রাহিমা এবং আমরা যেন জানার পরেও যেন একটা করাপ্ট পার্সনকে যেন আমরা সাপোর্ট না করি এবং তাদের ডিফেন্সে যেন আমরা না যাই তাদের ডিফেন্সে যেন না যায় না হলে তাহলে এখানে ওয়ালা তাকুন লিল খায়নিন খাসিমা যারা খায়নিন তাদের যেন আমরা যে তাদেরকে যেন আমরা হেল্প না করি ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহ কানা গাফুরুর রাহিমা এবং তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে বললেন ওয়ালা তুজাদিল আনিল্লাযিনা ইখতানুনা আনফুসাহুম হে নবী যারা নিজেদের নফসের উপরে খিয়ানত করে তাদের আপনি জিদাল করেন না ওয়ালা তুজাদিল আনিল্লাযিনা ইখতানুনা আনফুসাহুম যে যারা নিজেদের উপরে জুলুম করেছে তাদেরকে ডিফেন্স করতে আপনি যায়েন না তুজাদিল করেন না তর্কের ভিতরে ঢুকেন না যে তাদেরকে আমরা জিতে দিচ্ছি একটা ডিবেটে তাদের সাথে হয়েন না এটা মানে হচ্ছে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়ানান আফিমানকে পছন্দ করে না
তো এখানে দেখা গেল যে মানুষরা আসলে যখন এই সব কাজ করে আমরা ভাবি যে আমি খুব একটা স্মার্ট হয়ে অন্যকে একটা একটা দেখিয়ে দিলাম অন্যকে খুব একটা স্মার্ট শো করে কিন্তু আসলে যে এই সব কাজ যে নিজের উপরেই ক্ষতি করা হচ্ছে ওজন্য এই যে কোরআন শরীফের এই টার্মিনোলজিগুলো খুবই সুন্দর এখানে খিয়ানাতের সময় বললে ইখতানুন আনফুসাহুম এই খিয়ানাতটা আসলে মানুষ নিজের উপরে করছে সে যেন ভাবে না যে আমি অন্য আরেকজনকে ধোকা দিলাম এই ধোকাটা সে নিজের উপরেই দিচ্ছে কি কিভাবে দিচ্ছে কারণ এগুলো রেজিস্টার্ড হয়ে গেল এবং কিয়ামতের দিনে এগুলো জিনিস তাকে জাহান্নামে নিয়ে যেতে পারে তাহলে কে কার ক্ষতি করলো সে নিজেই নিজের ক্ষতি করলো ওই জন্য ইখতানুন আনফুসাকুম কোরআনিক এই টার্ম তারপর অন্য একটা জায়গাতে আমরা ইয়াজলিমুন আনফুসাহুম এই জুলুম করাটা আমরা সাধারণত বুঝি যে জুলুম করা মানে অন্য আরেকজনকে জুলুম করছে কিন্তু আসলে এইসব কাজ আমরা নিজেরাই নিজেকে জুলুম করি যখন এইভাবে আমরা জুলুম করি এবং সবচেয়ে বড় জুলুম নিজের নফসের উপরে সবচেয়ে বড় জুলুম শিরক করা কারণ এই শিরকে যেই যেই আপনার আনুগত্য যেই ভালোবাসা যেই যেই ইবাদত করাটা উচিত ছিল আল্লাহর জন্য সেখানে না করে আমরা অন্য একটা পীরকে করছি অন্য একটা সিস্টেমটি করছি অন্য একটা কবর পূজা করছি অন্য একটা প্রেসিডেন্টকের পূজা করছি অন্য এক এই যে যখন এরকম করা হয় তখন অ্যাকচুয়ালি আমাদের নিজেরাই নিজের উপরে জুলুম করি এবং এইভাবে অন্য আরেকজনের উপরে চাপিয়ে দিলে রংভাবে আমরা নিজেরাই নিজেরকে খেয়ানাত করি এইসব ক্যারেক্টার্সগুলা ইখতানুন আনফুসাহুম এটা হচ্ছে নিজেদের উপরে খেয়ানা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যারা এরকম করে তাদের টাইটেল দিলেন খাওয়ানান আসিমা খাওয়ানান আসিমা একটা জেনারিক রুল আরবিকে যে যখন কোনো একটা লেটারকে শাদ্দা দেওয়া হয় তাশদীদ যেটাকে বলা হয় খায়েন যে সে খেয়ানত করেছে কিন্তু এটাকে আরও যদি আপনি বলতে চান যে বারবার সে খেয়ানত করে ওই ওই লেটারটাও আমরা বারবার করে দিলাম যেটাকে তাশদীদ বলে খাওয়ান দেখেন খায়েন আর খাওয়ান খাওয়ান মানে কি সে যে সে বেশি বেশি খেয়ানত করে সে বেশি বেশি খেয়ানত করে একবার শুধু না দুইবার তিনবার চারবার এবং আফিম এটাও সেম জিনিস আতেম আবার আফিম ফাইল এই যে এই যে কনস্ট্রাকশনটা এটাও মিন করে যে অনেক বেশি করে ওই জন্য সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার করলে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয় কিন্তু যখন মানুষ দ্বিতীয়বার করে তৃতীয়বার করে এই যে সিরিয়াল কিলারের কনসেপ্টটা চলে আসে তার ভিতরে এই কাজটা তখন একটা অনেকটা আপনার নেশাখরের মতন এটা একটা অ্যাডিক্টেড হয়ে যায় একটা খারাপ কাজে এই সব টাইপেরদেরকেই হচ্ছে খাওয়ান আন আফিমা ওই জন্য এরকম বলা হয় যে ওমর বিন খাত্তাবের সময় একজনকে নিয়ে আসা হলো একটা ছেলেকে যুবককে যে চুরি করেছে এখন তার হাত কেটে দেওয়া হবে তখন তার মা এসে ওমরকে বলল যে আমার ছেলে চুরি করেছে একবারই ধরা পড়লো তাকে আপনি মাফ করে দেন এরকম তখন ওমর বলল যে না আমার কাছে যখন তাকে নিয়ে আসা হয়েছে তার মানে সে অনেকবার এটা করেছে জন্যই এই সরকারের হাতে তার মানে তার সামনে চলে এসেছে আদারওয়াইজ সে যদি একবার করতো আল্লাহ তাকে মাফ করে দিতেন এই যে এই বারবারের কনসেপ্টটা আসা খুবই খারাপ আমরা যদি অনেক সময় আমরা এটা গুনাহ করে থাকি কিন্তু যেন তওবা করে আর রিপিট না করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন কিন্তু এরকম যেন না হয় যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন খাওয়ানান আসিমা বেশি বেশি গুনাহ করে বেশি বেশি খেয়ানত করে তখন তারা হয়ে যায় তাদের এই টাইটেলই হয়ে যায় একটা খাওয়ান আন আসিমা কিন্তু একবার করলে সেই টাইটেলটা পাবে না ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবে কাজে যেন আমরা এইসব ব্যাপারে খুবই হুঁশিয়ার হই এবং পরবর্তী আয়াতে আমরা দেখব যে এটারই কনটেক্সট আল্লাহ ক্যারি করছেন কাজেই এই সেম স্টোরিটা আপনারা মনে রাখবেন ইনশাআল্লাহ যে কীভাবে কী সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাইমে এরকম সিচুয়েশান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে ঘটিয়েছেন যাতে এরকম সুন্দর একটা ম্যাটেরিয়াল থেকে যায় পরবর্তী সব জেনারেশনে কারণ এরকম টাইপের সিচুয়েশান আমাদের ভিতরেও হয় সব সময় হয় এবং আমরা কীভাবে এরকম সিচুয়েশানটাকে আমরা হ্যান্ডেল করব এগুলাই এই আয়াতগুলো এবং পরবর্তী আয়াতে আমরা আরও বেশি আলোচনা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আসলে এই কোরআন এমন পথ দেখায় যা একেবারেই সোজা যারা একে নিয়ে ভালো কাজ করতে থাকে তাদেরকে
সে সুখবর দেয় এ মর্মে যে তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে।